হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মামুন আহমেদ আবারও আসলাম একটা ভিডিও নিয়ে। অনেকেই বলেন যে ভাই ফ্রিতে কীভাবে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হয়, কোথায় থেকে পাবো? তো এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিব। আপনারা যারা এই রকম ফটো তুলতে চান, ডিএসএলআর ফটো বা ডিএসএলআর ছাড়া ফটো বা নাইট মুডের ফটো ছবি তুলতে চান, আপনারা এগুলা কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কোনো টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনারা এই সব এক্সএমএল ফাইল পেতে চাইলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকবেন। আর এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না, নো পাসওয়ার্ড। আপনাদেরকে ফ্রিতে আপনারা এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এই ভিডিওর ভিতরে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আমি এখন মানুষের ছবিটা তুললাম। তো এটা ছবিটা দেখেন, একদম এইচডি কোয়ালিটি এবং পাওয়ারফুল এক্সএমএল ফাইল দেখতে পারছেন। যতটাই জুম করবেন ফাটবে না। এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন? তো আপনারা অবশ্যই আপনার প্লে স্টোরি আছে, সব ফোনে প্লে স্টোরি থাকে, আপনারা এই প্লে স্টোরি থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। তো আমি প্লে স্টোরি ঢুকলাম, আপনারা এখানে দেখতে পারছেন। তারপরে এখানে সার্চ অপশনে আপনারা এখানে সার্চ করবেন এলএমসি, যে কোনো এক্সএমএল ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এক্সএমএল কনফিগ ফাইল জিকেম লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই এই ফোল্ডারটা আপনারা ডাউনলোড করবেন, এই অ্যাপসটা। তো আপনারা অবশ্যই লগোটা দেখে নিচ্ছেন। এই এখন আমরা এটা ইনস্টল করে নেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন এরকম এক্সএমএল ফাইল সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও অনেক ভিডিও আছে এক্সএমএল ফাইলের, আপনারা ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, যার পর এই অ্যাপসটার ভিতরে আমরা যে ডাউনলোড দিলাম, তো এই অ্যাপসটা আমরা এখন ওপেন করব। এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এই যে অনেক এক্সএমএল ফাইল এখানে দেওয়া আছে, আপনার পছন্দ মতো এখানে সব কয়টা আমরা আপনারা ডাউনলোড করে রাখবেন। তো এটা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় থাকবে আর কিভাবে আপনারা এটা সেট করবেন আমি দেখা দিচ্ছি। ফার্স্টে যে কোনো একটা আপনারা এক্সএমএল ফাইল এখান থেকে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ডাউনলোড করব। তো আপনারা এখানে ডাউনলোড অপশনে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে অল্প কিছুক্ষণ 5-10 সেকেন্ড ওয়েট করবেন, তারপর দেখতে পারবেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন ডাউনলোড কমপ্লিট। তারপর এখান থেকে আপনারা পিকচারও দেখতে পাচ্ছেন, এইরকম ফটো তুলতে পারবেন। এই নাটুরি ক্লিক এটা নামাইলাম। এখন একটা ডিএসএলআর, এই ডিএসএলআর এক্সএমএল ফাইল আমি এখন নামাবো। দেখতে পাচ্ছেন এটা ডিএসএলআর ছবি তুলতে পারবেন। তারপর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে টাচ দিলাম। তারপর অল্প কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, আগের মতো 5-10 সেকেন্ড। তো এটা আপনারা কোথায় পাবেন, কোথায় গেলে এই এক্সএমএল ফাইলটা আপনি খুঁজে পাবেন সেটাও আমি দেখাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও আমার ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে নেবেন, ওখানে আমি ফ্রিতে কিছু দিয়ে থাকি। তারপর এখন আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। তো আপনারা অবশ্যই ফোন মেমোরি যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই ডাউনলোড অপশনে টাচ করবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুইটা এক্সএমএল ফাইল ডাউনলোড করলাম, এই দুইটা এক্সএমএল ফাইল আপনারা কপি বা মুভ করে নিতে পারেন। তো আমি কপি করব। কপি করার পর এখানে আমরা আবার চলে যাব মেমোরি কার্ডে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এলএমসি 8.4 একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আপনারা পেস্ট করে দিবেন। যারা নতুন পুরাতনভাবে চালান তারা পেস্ট করে দিবেন, যারা না চালান তারা অবশ্যই একটা এলএমসি 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তারপর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর দুই সাইডে দেখতে পারবেন কালো রঙের অপশন, এই জায়গায় যদি আপনি ডবল ট্যাপ করেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে।
আসার পর এখন দেখতে পাচ্ছেন আমি যে নামাইলাম এখানে সেট করলাম এখানে কিন্তু চলে এসেছে তারপর এখানে আমরা ইনপুট করব এখন আমি ছবি তুলে দেখাই